আসসালামু আলাইকুম, আসো আসো এদিকে আসো। আজকে চমৎকার একটি গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য। বন্ধুরা, ঈদের পরে আজকেই প্রথম মোটামুটি বলতে গেলে ফার্স্ট রিভিউ হচ্ছে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আবারও আপনাদের মাঝে আমাদের মানে আমাদের শোরুমের উপস্থাপন করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর আজকে আসলে যেহেতু আবার প্রায় গত 10 দিন বা 8 দিন পর একটা রিভিউ করছি, এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্সিও মডেল একটি গাড়ি। তো আমাদের বাংলাদেশে কিন্তু ওল্ড শেভের এক্সিওটা কিন্তু খুবই আপনার একটা গুণগত মান, এটা কিন্তু আমাদের দেশে খুব বেশি, কারণ যারা রেন্টে অথবা পাঠাওতে অথবা ওভারে অথবা বিভিন্ন বিজনেস পারপাসে বা একদম ফ্যামিলি টিপটপ চলবে, হ্যাসেল ফ্রি, চিন্তামুক্ত একটি গাড়ি যারা চান, আজকে তাদের জন্যই কিন্তু আমাদের এই গাড়িটা নিয়ে আসা। আর বলতে পারেন যে মহিউদ্দিন ভাই, প্রথমেই আপনি ইন্টেরিয়রটা কেন দেখাচ্ছেন? কারণ এক্সিওর কিন্তু আপনার ওল্ড শেপের এক্সিওর আপনার ইন্টেরিয়রটা বিস্কিট কিন্তু একটু রেয়ার। সো আপনি দেখেন যে আপনার আমাদের দেশে যত জায়গায় গাড়ি শোরুমগুলো আছেন, সবাই কিন্তু যদি এক্সিও আপনার সফট টাচ থাকে, পুশ স্টার থাকে, ভিতরে বিস্কিট থাকে, হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা অপশন থাকলে কিন্তু সবাই এটাকে ফোকাস করে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিতরে বিস্কিট কালার। সো ওল্ড শেপের এক্সিও ভিতরে বিস্কিট কালার, আমি টোটালি ডিসক্রিপশনটা সামনে থেকে বলবো, আপনার সাথেই থাকবেন। এবং আজকে এই দামের বিষয়টা আমি ভিডিওর মানে যে কোনো একটা জায়গায় বলে দেবো ইনশাল্লাহ, এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দেবো ইনশাল্লাহ, সাথে থাকবেন বন্ধুরা। তো আমরা ফার্স্টেই গাড়িটার ফ্রন্ট সাইড থেকে ডিসক্রিপশনটা বলি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি, দূরে যাও এটা দেখাও, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমরা টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্সিও মডেল একটি গাড়ি। আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2011, 2011 মডেলের গাড়ি, এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন কিন্তু ভালো, 2017 শেষে রেজিস্ট্রেশন। সো আপনারা একটু ধরে নেন যে গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। আর আমাদের এই গাড়িটার কালার হচ্ছে হোয়াইট কালার, পাল হোয়াইট কালার, ইন্টেরিয়ার বিস্কিট কালার, কি স্টার, এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে, পেপারসও আপলোড আছে, এবং এই গাড়িতে বাম্পারও লাগানো আছে। আমরা জাস্ট গাড়িটা এনেছি, এখন পর্যন্ত ওয়াশ পলিশ কিচ্ছু করিনি, জাস্ট সামথিংভাবে পানিটা ধোয়া হয়েছে। এখন আপনারা যদি বলেন যে এটাকে কিন্তু কোনো পলিশ করা হয় নাই, তো যে অবস্থায় আছেন, যেহেতু আমাদের আজকে আপনার মানে আমাদের শোরুমের বলতে গেলে ফার্স্ট ওয়ার্কিং ডে, সো যারা আজকে ভিডিওটা দেখতেছেন ন্যাচারালিভাবে আপনারা গাড়িটা দেখতে পারতেছেন। এবং আমি এক কথাই বলবো, যারা ইউজড কারের বাজারে ওল্ড শেভের এক্সিও গাড়ি ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন, আপনারা অনায়াসে নিতে পারেন আমাদের এই গাড়িটি। এবং এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউবে দেখতেছেন, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা এই মুহূর্তে আমাদের এই গাড়ির ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন, ফলো এবং লাইক দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসুন আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। সো বন্ধুরা, আমি ফার্স্টে দেখাবো গাড়িটার ফ্রন্ট সাইডটা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা এইচআইডি হেডলাইট, আপনারা চাইলে প্রজেকশন হেডলাইট লাগাইতে পারবেন। আর এখানে নিচে ফগ লাইটের যে কন্ডিশন আছে এটা ভালো আছে, ফগ লাইটে কিন্তু আসলে দিকে এসে দেখাও, ফগ লাইটটা কিন্তু আপনার এখানে টোটালি নিকেলের একটা রাউন্ড কাভার দেওয়া আছে, এবং এখানে বাম্পারও লাগানো আছে, সিরিয়ালটা ভালো, 32 সিরিয়াল। সো আপনারা এখন আমরা গাড়িটাকে আপনাদেরকে আমরা লেফট সাইড থেকে দেখাবো। দেখেন টোটালি গাড়িটাতে কিন্তু নিকেলের ভিট আছে, এবং ডোরে হ্যান্ডেলটা হাফ নিকেলের, এবং এক কথায় বলতে গেলে ওভারঅল কোনো স্পট বা স্ক্যাচ নাই। আর তাছাড়া অ্যালো উইথ টায়ার কন্ডিশনও খুবই ভালো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গাড়িটার ফ্রন্ট এবং ব্যাক প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। সো এই এদিক থেকে আপনারা যারা প্রশ্ন করেন আমাদেরকে যে অরিজিনাল গ্লাস কিনা, আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্ত থাকেন, 100% অরিজিনাল গ্লাস। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট নাই আলহামদুলিল্লাহ। সো আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো। সো বন্ধুরা, ব্যাক সাইডটাও যদি আপনারা দেখেন দেখতে পারবেন ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে, আনটাচ কন্ডিশনে আছে, এবং এইখানে ব্যাগ আমার যেই গ্লাসটা অরিজিনাল এটার একটা প্রুফম্যানও আছে, এখানে টয়োটার লোগো উইথ এখানে জাপানিজ স্টিকার, ওয়াকশনের স্টিকারগুলো আছে। আর অরিজিনাল যেই গ্লাসটা থাকে এটার বিটটা কিন্তু একদম ফ্রেশ থাকে। সো পিছনে কন্ডিশন ভালো, এবং দুইটা ব্যাক লাইটের কন্ডিশনও ভালো আছে। সো আমরা গাড়িটার রাইট সাইডটা আপনাদেরকে দেখাবো। আপনারা যেদিক থেকে দেখেন গাড়িটা টোটালি আনটাচ কন্ডিশনে আছে। আমি বন্ধুরা এখন আপনাদেরকে গাড়িটার ব্যাক গ্লাসটা ওপেন করে দেখাবো, আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
দেখতে পারতেছেন এখানে 60 লিটার একটা সিএনজি কনভার্ট করা আছে এবং এসপিআর চাকা, হুইল রেঞ্জ, জক, লিভার এভরিথিং এখানে আছে। ব্যাকডলের ভিটগুলো যদি দেখেন আপনারা দেখতে পাবেন টোটালি আনটাচ কন্ডিশনে আছে। সো আমরা ইন্টেরিয়রটা দেখাবো এবং আমরা গাড়িটার দাম চাচ্ছি 15,80,000 টাকা। ওপেন করো ওই সাইডে ডোরগুলো ওপেন করো। সো বন্ধুরা আমি একটু পিছন সাইডে বসে দেখাই আপনাদেরকে। ফার্স্টে দেখেন যে এই সিটটা খুব পিছনও আছে। সো এখানে আপনার যদি আমি বলি যে খুবই কমফোর্টেবল এবং সিলিংয়ের কন্ডিশনটা খুবই ভালো, কারণ আপনার একটা বিষয় হচ্ছে ইউজড কারের বাজারে আপনারা দেখবেন যে ইন্টেরিয়রটা কিন্তু সব সময় যদি খুব রাফ অ্যান্ড টাফ ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু ভালো অবস্থা থাকে না। সো আমরা এখন পর্যন্ত বন্ধুরা এই গাড়িটা কিন্তু তেমন ওয়াশ টাশ করা হয়নি, জাস্ট সামথিং পানি দিয়ে ধোয়া হয়েছে। সো এরপরে দেখেন ইন্টেরিয়রটা কত ফ্রেশ, এটা যদি ভালো মতো আমরা ওয়াশ পলিশ করি তখন কিন্তু এটা আরো ভালো কন্ডিশনে চলে আসবে। সো এটা কিন্তু এক কথায় বলতে গেলে ইন্টেরিয়রটা কিন্তু খুবই ভালো আছে এবং আমি মনে করি যারা ইউজড কারের বাজারে এক্সিও গাড়ি খুঁজতেছেন আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন। সো আমরা এখন গাড়িটা একটু স্টার্ট করে দেখাবো, আপনার সাথে থাকবেন, এটা চাবিটা নিয়ে আসুন বন্ধুরা, সাথেই থাকবেন, আমি একটু স্টার্ট করে দেখাবো। এবং এক কথাই বলবো যে আসলে আপনারা যারা দীর্ঘদিন যাবত এক্সিও গাড়ি খুঁজতেছেন ভালো মানে, আপনারা লেট না করে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। কি স্টার্ট আমি এখানে আপনাদেরকে স্টার্ট করে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। সমুদ্র আপনারা দেখলেন যে আমি ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং স্টার্ট থাকার পরে ইনশাল্লাহ গাড়িটা কোনো শেকিং অথবা নকিং নেই। সো আমি এখন আপনাদেরকে গাড়িটা একটু, এটা খুবই পিছনে, হ্যাঁ আমি একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই। আমি এখন রি ড্রাইভ মোডে লাগিয়েছি বাট গাড়ি কিন্তু কোনো শেকিং নাই। আমি ব্যাক গিয়ারে লাগালাম, এখানে ব্যাক ক্যামেরাটা চলে আসছে, দেখেন আপনার ব্যাক ক্যামেরা চলে আসছে। সো এটাও কিন্তু অরিজিনাল যে ডিভিডি প্লেয়ারটা ওটাই আছে। আর এসির কথা যদি বলি বন্ধুরা, আমি এক কথাই বলবো আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্সটা খুবই বেটার, খুবই সুপারকুল হচ্ছে। সো আপনারা এই গাড়িটা যদি নেন ইনশাল্লাহ কোনো কমপ্লেন দিতে পারবেন না ইনশাআল্লাহ। সো আমি এখন আপনাদেরকে আমাদের এই গাড়িটার যে ইঞ্জিন কন্ডিশনটা আছে আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো, আপনারা সাথেই থাকবেন এবং স্কিপ করবেন না ভিডিওটা। আপনারা যদি দেখেন যে এটা কিন্তু টয়োটার অরিজিনাল যে ভিভিটি এর বড় ইঞ্জিনটা ওটাই আছে এবং স্টার্ট থাকার পরও গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। আমরা ইঞ্জিনের সাউন্ড শোনাবো। সো বন্ধুরা আমি এরপরও আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন আমাদের এই শোরুমে আসবেন আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন বন্ধুরা। সো বন্ধুরা এখন আমি দামের বিষয়ে যদি কথা বলি, সো বন্ধুরা আমি আসলে এর আগে একটা কথা বলি যে দেখেন যে আমরা আসলে একটা কথাই সবসময় বলবো যে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এখানে কিন্তু আপনি আমি বা যারা ছিলেন যারা থাকবেন কেউই কিন্তু এখানে সব সময় থাকবেন না। তো একটা বিষয় হচ্ছে কি যে আমরা যারাই আসলে দুনিয়া নিয়ে চলতেছি বা আমরা চলাফেরা করতেছি আমাদের কিন্তু সব সময় এই চলার মধ্যে বলার মধ্যে দেখার মধ্যে আমরা কিন্তু আমাদের কেমন জানি স্থায়িত্ব একটা বিষয় আমাদের মনে কোথাও না কোথাও চলে আসে। তো এইখানে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন খুব অল্প সময়ের জন্য, এখানে আসার জন্য হয়তো বা সিরিয়াল ওয়ে মেনটেন হয় যে আমার দাদা আসছেন, বাবা আসছেন, আমি আসছি, আমার ছেলে আসছে। তো পৃথিবীতে কিন্তু এইভাবেই আমরা সকলেই চলে আসি, কিন্তু যাওয়ার সময় দেখা যায় যে দাদা আছেন, বাবা আছেন, আমি আছি, ছেলে নাই, আবার সবাই আছেন, আমি নাই, আবার সবাই আছেন, বাবা নাই। তো এর জন্য আসার একটা ওয়ে আছে, একটা সিরিয়াল মেনটেন আছে, বাট যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই। তো এর জন্য যে কোনো সময় চলে যেতে পারেন, জীবনটাকে ওইভাবে গড়ার চেষ্টা করেন এবং এই জীবনটাকে সুন্দরভাবে গড়তে চাইলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ক্যাটালগ আল্লাহ রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন কোরআন এবং হাদিস এইটাকে যদি অনুসরণ করা যায় আপনার আমার জীবনটা অনেক সুন্দর হবে। আমরা তখন অবশ্যই আমাদের জীবনের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা পর্যায়ে আমরা কিন্তু আমাদেরকে সংশোধন করে আমরা চলতে পারবো। ভুল তো মানুষেরই হয় কিন্তু ভুলের মধ্যে যে থাকে সে হচ্ছে সবচেয়ে বড় বোকা, আর যে ভুল করে সংশোধন করে জীবনটাকে আগিয়ে নিয়ে যায় আল্লাহর দিকে সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, আল্লাহ রাসূলের হাদিস। তো বন্ধুরা এর জন্য আমি একটা কথাই বলি যে জীবনটাকে পরিবর্তন করতে চাইলে, আল্লাহর সাহায্য চাইলে সবার আগে প্রয়োজন হচ্ছে সালাত। এই নামাজকে কোনো বিকল্প নেই, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি
যারা রাসুলকে বিশ্বাস করি, যারা কোরআনকে মানি, হাদিসকে মানি, অবশ্যই আমাদের অবশ্যই নামাজকে আদায় করতে হবে। এই নামাজের কোনো বিকল্প নেই। এর জন্য আমি বলবো যে যারা এখন পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ব নাই, আপনারা অবশ্যই নামাজের প্রতি যত্নবান হবেন এবং আল্লাহ যেন আমাকেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে আমার জন্য দোয়া করুন, আমিন। এখন আসি বন্ধুরা এই গাড়িটার দামের বিষয়ে। বন্ধুরা, আমি ভিডিওর কোনো একটা পর্যায়ে আজকে এই গাড়িটির দাম আমি বলে দিয়েছি, সো কেউ রাগান্বিত হবেন না, আমি প্রত্যেকটা গাড়ির ভিডিওর শেষে দাম বলে দিই। তো এটা কিন্তু প্রথমে উল্লেখ করেছি, এখনও বলে দিলাম। এরপর যদি এই গাড়িটার বিষয়ে কারো জানা প্রয়োজন হয়, সরাসরি সংকুচিত না হয়ে আমাকে ফোন দিবেন, মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে, ইনশাল্লাহ এটার দাম এবং সঠিক মূল্য বলে দেবো ইনশাল্লাহ। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। এখানে আপনারা সমস্ত প্রকার গাড়ি ক্রয় ও বিক্রয় করার সুবর্ণ এবং সুলভ মূল্যে ইনশাল্লাহ আপনারা সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখেছেন, আমি আপনাদের মাঝে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, মোহাম্মদ মহিউদ্দিন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা হায়াত রাখলে আবারও আগামীকালকে নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।